দেখছো নি কারবার ঘুমাই গেছে মা? আয় মা, এত তাড়াতাড়ি ঘুমাই গেছেন? এই নেন কম্বল আর এই নেন বালিশ, নিচে বিছনা পড়ে ঘুমান। বৌমা আমি অনেক অসুস্থ, নিচে কিভাবে ঘুমাবো মা? ও মা গো মা, নিচে ঘুমাবেন না তো কোথায় ঘুমাবেন? আচ্ছা আমার বোন মাত্র একদিনের জন্য আসছে, আর না আপনার এখন খাটে না ঘুমাইলে চলে না। আর শোনেন মা, একটা কথা বলি, তুমি রাগ করো না, আমি না সুপায় ঘুমাই। কেন সুপায় ঘুমাবেন? ও বাবা বাবা, সব কত সুপায় ঘুমাবে। আর শোনেন, আপনার ছেলে যদি আসলে কিছু বলেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। আর তাতেই বের বেশ না, বেড়া ঘুমান এখানে। কে আসলো আপু? আরে এবার তুই এই সময়? আরে এই সময় আপু আর বলিস না, একটা কাজে আসছিলাম কিন্তু অনেক রাত বাসা ফেসে গিয়েছে। আচ্ছা তুই চিন্তা করিস না, বস। ঠিক আছে তুই বস, তারপর বল কি খবর। এই তো আমি তো ভালো আছি, তোর কি অবস্থা, কেমন আছিস? আরে আর বলিস না, ওই যে আমার শাশুড়িটা আছে না, সারাক্ষণ জ্বালাতন করে আমাকে, ওনার জন্য একটুও শান্তি পাই না আমি। কেন, উনি আবার কি করে তোর সাথে? আরে মানুষের বয়স হলে যা হয় তাই হয়েছে, সারাদিন এটা করো ওটা করো, ওনার সেবা করো, মনে হয় তোর দুলা ভাই আমাকে এই বাড়িতে দাসী বান্দি করার জন্য নিয়ে আসছে। সেটার বলতে, আচ্ছা আপু অনেকদিন তোর সাথে কথাবার্তা হয় না, আজকে কি তোর শাশুড়িকে নিয়ে কথা বলবি নাকি তোর আমার দুটো কথা হবে? আরে না, তুই আমার একটা বোন না, তোকে নিয়ে আজকে কথা বলো। বল কি খাবি তোর আজকে? সব পছন্দ খাবার আমি রান্না করবো। ওটা তো হবে, কিন্তু আমাকে থাকতে দিবি কোথায়? একটু ভালো একটা পরিবেশ দিতে হবে, আমার ব্যাপারে জানিস। থাকার জন্য তুই চিন্তা করিস না, আমার শাশুড়ির রুম আছে না, তুই ওইখানে থাকবি। তোর শাশুড়ির রুমে আমি থাকবো? আরে বোন রুম তো মাত্র দুইটা, ওইখানে তুই থাকবি, ওই রুমটা অনেক সুন্দর। না তোর শাশুড়ি বৃদ্ধ মানুষ, বিছানা পাটি কেমন রাখে না রাখে, আমি তো নোংরা জায়গায় থাকতে পারবো না বাবা, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা দিতে হবে। আমি জানি তো, আমি তোকে পরিষ্কার জায়গায় দেবো, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে চল, তাহলে একটু রুমটা দেখা আয়। আম্মা, আয় আম্মা। বৌমা, বৌমা এত তাড়াতাড়ি ঘুমাইও গেছেন? বৌমা তুমি তো জানো আমার শরীর খুব অসুস্থ, কিছু বলবো মা? হ্যাঁ বলবো, আমার বোন আসছে, আপনি ড্রয়িং রুমে যা শোন। বৌমা তুমি এটা কি বলতেছো? তুমি তো জানো আমার শরীর খুব অসুস্থ, আর ঠান্ডা কাশি কয়েকদিন ধরে আমি অসুস্থ, ছেলেরে বলতেছি ও তো আমার একটু ওষুধ এনে দিচ্ছে না। মা আপনার এই নেকা কান্দে কি যাবে না? সারাক্ষণ নাকে কান্দেন কেন মা? আপনার কি ওষুধ কম এনে দেয়? এত কথা শোনার সময় নেই, আপনি ড্রয়িং রুমে যা শোন, আমার বোনের সেখানে রেস্ট নিবে, যা। বৌমা আমার লোকে সুখ না, সমস্যা একটা কি? আচ্ছা মা আপনার কি নাকে নেকা কান্দা যাবে না? আমার বোন আপনার সাথে কেন শুবে? আমার বোন কলেজে পড়ে, আপনি কি বুঝেন কিছু? ও কো বন্ধু বান্ধবের সাথে, কত বন্ধু বান্ধব আর ভালো ভালো বন্ধু বান্ধব, আপনার সাথে ঘুমাতে পারবে না। আপনি এখান থেকে যান, যা ড্রয়িং রুমে যা শোন। মা এখনো বসে রাখবেন, তাড়াতাড়ি যান। আচ্ছা যাইতেছি মা। আশ্চর্য তো, আবার এটা নিচ্ছেন কেন? এটা নিলে আমার বোন কিভাবে ঘুমাবে? আপনি পুরোটা যা ঘুমান। বৌমা তুমি তো জানো আমি প্রচুর অসুস্থ, আর আমি শীতের মধ্যে কিভাবে ঘুমাবো, এটা আমি নিয়ে যাই বৌমা। মা আপনি কিভাবে ঘুমাবেন সেটা আমি জানি না, আপনি এখন যান তো, অনেক ডিস্টার্ব করছেন। আচ্ছা ঠিক আছে। যত আদিকলতা রং দেখলে বাসি না, যাই ইবাকে নিয়ে আসি। ইবা চল, এই দেখ তোকে বলেছিলাম না বোন যে অনেক সুন্দর একটা রুম, দেখতে পছন্দ হয়েছে? সুন্দর ঠিক আছে, বাট বিছানাটা এমন কেন? আরে বিছানা কোনো ব্যাপার না, বুঝিস না মুরব্বী মানুষ থাকে, তুই শুয়ে পড়। আচ্ছা আপু আমি শুচ্ছি, কিন্তু আমার যে একটু কথা আছে। বল। আমার জন্য একটা কফি নিয়ে কর। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি এখনই বানিয়ে আনছি, আর তুই রেস্ট নে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা খারাপ না।
উঠে চল। দেখছো নি কারবার ঘুমাই গেছেন মা? আয় মা, এত তাড়াতাড়ি ঘুমাই গেছেন? এই নেন কম্বল আর এই নেন বালিশ, নিচে বিছনা পড়ে ঘুমান। বৌমা আমি অনেক অসুস্থ, নিচে কিভাবে ঘুমাবো মা? ও মা গোমা, নিচে ঘুমাবেন না তো কোথায় ঘুমাবেন? আচ্ছা আমার বোন মাত্র একদিনের জন্য আসছে, আর না আপনার এখন খাটে না ঘুমাইলে চলে না। আর শুনে মা একটা কথা বলি, তুমি রাগ করো না, আমি না সোফায় ঘুমাই। কেন সোফায় ঘুমাবেন? ও বাবা বাবা, সব কত সোফায় ঘুমাবে। আর শুনে আপনার ছেলে যদি আসলে কিছু বলেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। আর তাতে এবার বিছনা পেরে ঘুমান এখানে। আবার টাকা দিয়ে কি দেখতেছেন? আমার ছেলে কাছে আমি কিছুই বলবো না মা, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা মা ঠিক আছে। শীতের মধ্যে তুমি এনে শুয়ে রয়েছো কিলে, কিছে? আমি এমনি শুয়ে রয়েছি বাবা। এমনি শুয়ে রয়েছো মানে তোমার রুম আছে না? রুম তো আছে, এমনি খারাপ লাগতেছিল তাই আমি ফোলরে ঘুমাইছি। আম্মা কি হয়েছে সেটা সত্য করে বলো। কিছু হয় না। কিছু না, তুমি এই ঠান্ডার ভিতরে মানুষ, আমি শীতে কাঁপতে কাঁপতে যাই, শীতের পোশাক নিয়ে তো আমার মনে আসছিল না, দোকানটা বন্ধ করে আসলাম, আয়াদের তোমার এই অবস্থা, কাহিনীটা কি কত, আমার কি সমস্যাটা কি? তুমি এলে কি লেগে শুবা? বাবা বাড়িতে তো শালি আসছে, আমাদের তো রুম বেশি না, মাত্র দুইটা রুম। আমি তো বৌমারে বললাম তোমার বোন আমার কাছে সুখ মা, ও কিনা আমার সাথে শুতে পারবো না, এর লাগে আমি এই জায়গায় এসেছি। এর জন্য তোমার এই যে ফলোর হয়েছে, কই গেছে? থাক বাবা, এগুলো এই জান্নাত কি করিস না, এই জান্নাত কি বলো? তুমি কখন আসলা? আমাকে ডাক দিবা না? আমার এখানে শুয়েছে কেন? আরে আমাকে আমি কেন শুয়ে দিব? আমার নিজেই শুয়েছে। আমার নিজে শুয়েছে? হ্যাঁ আমার নিজে শুয়েছে। আমার আম্মার তুই ফলোরে কেন শুয়েছিস? আচ্ছা তুমি না জেনে শুনে মারতেছো কেন? জানি না, আমার মাকে জিজ্ঞেস করো। আরে আম্মা তুমি চুপ থাকো, আমার আম্মা নিজে শুয়েছে, তোর বুইনে আসছে, ভালো কথা আসছে, বেড়ে যাইতেই পারে। আমরা নাইলে ফলোরে শুইতাম, তুই আর আমি ফলোরে শুধু যাতে দিন যাতে, তো তোর বুইনের রুমে দিতি, আমার আম্মার আরেক রুমে দিতি, তুই কি লেগে আমার মায়ের ফলোরে শুয়েছিস? হ্যাঁ আচ্ছা একদিনের তো ব্যাপার, একদিন শুলে কি হইছে? তুই শুনি না কেন ফলোরের ভিতরে, তুই কেন আমার মায়ের ফলোরে শুবি? আমার মা এমনি ঠান্ডা অসুস্থ, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি সময় কোনো যাইতে পারি না, কাঁচতে কাঁচতে মহিলা মানে দমাটকে দেয়, তুই তার ফলোর ভিতরে পাকা মানুষ, ঠান্ডার ভিতরে ঘুমাই চলতে পারে না মানুষ, আর তুই এর ভিতরে ফলোর শুয়ে রাখছো কেন? হ্যাঁ এই কি কারণে? আচ্ছা থাক বাবা, এগুলো নিয়ে অশান্তি পাওয়ার দরকার নাই। তোর মতো যারা নারী এই সমাজে আছে না, তারা শাশুড়ির সাথে এই ধরনের আচরণ গুলো করে, বুঝতে পারছো? তোর হলো কলঙ্ক। দেখো আমি বুঝতে পারি নাই, আমি না বুঝে ভুল করছি। কি বুঝতে পারছ না তুই? ও তোর আত্মীয় স্বজন আইসে দেখা, তুই আমার মায়ের আমার বাড়ি থাইকে তুই তার ফলোর শোয়াই দিছ, আর তোর বুনে আছে, তোর বুনে কি করলি বিশ্রামী তার কম্বল ভিতরে ঢুকাই দিছ, কি লেখা? তোর বুনে আমার মালাকে শুতে পারতো না? দেখো আমি বললাম তো আমার ভুলে গেছে মা, আসলে আমি বুঝতে পারিনি মা, তুই আমার ক্ষমা করে দাও মা। থাক বাবা, যে তো আম্মা শোনো, তুমি তুমি কিছু কইলে আর খেলাই দিয়ে মাথা উড়ে দাও, আর তোমার সাথে এরকম করে হয়? ওর একটা বার ভাবো উচিত ছিল, আমার তো মা নাকি, আমার মা না, আমার মা মানে তোর মা, তুই কিছু জিনিসগুলো ভাবোস, তুই যদি একবার ভাবতি তাহলে তুই জীবনে এই ধরনের কাজ করতে পারতি না। আসলে আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এগুলো অন্যায় না বুঝছো, এগুলো তুই ইচ্ছাকৃত ভাবে করছো, আর হলে আমার মা যদি শতবার এখানে শুতে দেয় তুই তো জীবনে শুতে দিতি না। তুই আরো কইতে যে আমার রুমে শুবে না, আমরা ফ্লোরে শুমু, আর তুই কি করলি তুই এখানে এনে শোয়াই দিলি কেন? এরপর থেকে আর ওরকম করবো না,
আচ্ছা বৌমা চলো তুমি ঘরে চলো। তোর বোনে কই? ও ঘুমাচ্ছে। তোর বোনের ডাক। আচ্ছা ডাক। তোর বোনের ডাক। ইবা ইবা বোন একটু এদিকে আস তো। তুমি কখন আসছো? দুলা ভাইছে কেমন আছেন? আমি তো ভালোই আছি। আর ভালো থাকতে দিলা কই? আচ্ছা তুমি যে আমাদের বাড়িতে আইছো ভালো কথা আসছো, আমাদের বাড়িতে রুম দিলা, তুমি সেটা জানো না? জানো তাহলে আমার মায়ের যে এই জায়গা শুতে তুমি এগুলো জানো? মানে আপনার মা এখানে শুতে দিছে বুঝলাম? মানে জানো না তুমি? আরে ও কথা থেকে জানবে, ও তো কিছু জানে না। না তুমি তো জানাইবে না, তুমি তো সব তো গোপনে গোপনে করো। তুমি দুলা ভাই আপনি আমার সাথে এমন কেন করতেছেন? কেন করতেছি বুঝতেছ না তুমি? তুমি আসছো তোমার তোমার কম্বলের ভিতরে শোয়াই দিয়ে আসে, আমার মায়ের এখানে ফ্লোরে শোয়াই দিছে কেন? এই মহিলা মানে ঠান্ডায় মানে কাঁপতাছে জায়গা ফ্লোরে কেন? আপু তুই এমনটা কেন করছিস আমাকে বলতে? আমি দরকার হয় কষ্ট হলো রাত হলো আমি বাড়িতে চলে যেতাম। তুই কাল সকালবেলা যাবি বাবা ভাই, তোর বোনের লাগে তোর আমি তালাক দিলাম। না না মা ও মা তুমি বুঝো না, তোমার ছেলে লাগে দেখো তোমার পায়ে ধরে উঠতেছি, তুমি আমার তালাক দিও না। এবার তুমি মাফ করে দে, এরপর যখন কিছু হবে তখন দেখা যাবো বাবা। দুলা ভাই মাফ করে দে, আমি ছোট মানুষ, ছোট মুখে একটা কথা বলি যদি কিছু মনে না করো। আপু অবুঝ মানুষ, বেশি কিছু বুঝে না, ওর এবারের মতো ক্ষমা করে দেন। আমি জানি যে আসলে আমারই ভুল হয়েছে, এত রাত করে আপনার বাসায় আসছি, আপনার বাড়িতেও থাকার তেমন কোনো জায়গা নেই। আমি যদি আত্মীয় স্বজন আসতে পারে, আমার কথা শোনো, আত্মীয় স্বজন আসতেই পারে, আসলে তার মানে এই তো না, তারা এইভাবে মানে এই কাজগুলো কি ঠিক আছে তুমি বলো? জি আমি বুঝতে পারছি, আপু তো আপনি ভুল বুঝতে পারছে আর আমারও ভুল হয়েছে। শোন তোরে আজকের পর থেকে মানে যদি আমি দেখি এগুলা তাতে বুঝাস, শুধু খালি মা আর তোর বোনের কথা মন করে মাফ করে, আর কোনোদিন দেখবে না দুলা ভাই, এবারে শেষ। ঠিক আছে আমরা নিচে সময় এখন ফলোর বিছনা করবে, মা তুমি তোমার রুমে শো আর ওরে আমাদের রুমে শোয় দে, যা মা চলো এবার চল। জি চল তুমি আসো খাবার খাবা।